তো অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 5টা, তো 1 ঘন্টা অলমোস্ট লেট হয়ে গেছে, আর সবাই এখন আমার জন্য দাঁড়িয়ে আছে হয়তো। সো এখন যাব সৌভিককে নেব, আর দেন বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলের দিকে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্যে। তো এখন যাব কালাগঞ্জ পেট্রোল পাম্প, আর ওইখানে আমাদের জন্য অপেক্ষা করছে পিনাকিদা আর এবং নজরুল, চিনুদা আর দেবুদা, তিনজনে এসেছে। তো তিনজনে কালকে এসেছিল, তো আজ সবাই মিলে একসাথে রাইডে বেরিয়ে পড়ব। আর বেরোনোর কথা ছিল 5টার দিকে, কিন্তু বাট 1 ঘন্টা লেট হয়ে গেছে, কারণ সব কিছু জিনিস তৈরি করতে, সব সেট আপ করতে একটু সময় অবশ্য লেগে যায়, যার জন্য অনেকটাই লেট হয়ে গেল। তো এখন ওইখানে দেখি কতটা সময় লাগে, যত তাড়াতাড়ি হোক সম্ভব তত তাড়াতাড়ি বেরিয়ে পড়ব, কারণ অযোধ্যা কোথাও সময় নষ্ট করব না। আজকের দূরত্বটা অনেকটাই আছে, যার ফলে একটু সময় লাগবে, বাট সেটা কভার করে নিব, সেটাতে কোনো অসুবিধা হবে না। তো এখানে যারা যারা রয়েছে, তো তাদের সঙ্গে এখন দেন জয়েন করব, তারপরে আমাদের সবাই একসাথে মিলে রাইডটাকে সেম কন্টিনিউ আবার শুরু করব। তো এইখানে সব কিছু লাইন আপ করা আছে, আর এই আমাদের পিনাকি বাবু। সো পিনাকি বাবু, গুড মর্নিং। সো এখানে লাইন আপ করে দিই। গুড মর্নিং দাদা, গুড মর্নিং, গুড মর্নিং। সো এখানে চিনুদা, সুব্রতদা সবাই আছে, আর এখানে বাইকের লাইন আপ। তো বেরোনোর চেষ্টা করছি, আর অলমোস্ট এখন পলাশ চলে এসেছে, পলাশ এসেছে। আর কেউ বাকি আছে? আর এখন বর্তমানে আর কেউ বাকি নেই, তো সবাই এখান থেকে জাস্ট বেরোবো। তো সবাই এখন রেডি, আর জাস্ট এখন বেরোবো। এখন কালাগঞ্জে রয়েছি, আর কালাগঞ্জ থেকে এখন বেরোচ্ছি। নেক্সট 5 মিনিটের জন্য ব্রেক নেব হচ্ছে তোমার শিব মন্দির, শিব মন্দিরে একজন আছে জয়েন করবে, আর হচ্ছে সবাই চলে এসে, আর এখন দেন লেট না করে বেরোবো। চলো চলো বেরোনো যাক, চলো। লিডে আমি আছি, ঠিক আছে, বলছি লিডে আমি থাকবো। আর সবাই তো যাই হোক, সবাই কিন্তু কম বেশি সবাই রাইডার, তো রুলস রেগুলেশন সবাই জানোই, ঠিক আছে। ওই ওই চলো বসো। ভোলেনাথ কে নাম, এখানে অমিত হোটেলে লাঞ্চ করলাম, আর দেন এখন রাইডটাকে ফের কন্টিনিউ করব, আর অনেকটা অনেকটা লেট হয়েছে আজ, যার জন্য অনেকটা সমস্যা হয়েছে। চল দে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ
সো গ্রুপে সবাই আছে, সবাই আস্তে আস্তে এগিয়ে গেল, এখন আমরাই কয়েকজন বাকি, আর আস্তে আস্তে এগোব। সিচুয়েশন এখন যা হোক দেখা যাবে। তো চলি, এখান থেকে মঙ্গানের ডিস্টেন্স রয়েছে 85 কিলোমিটার। তো আমাদেরকে মঙ্গান যত তাড়াতাড়ি হোক ঢুকতে হবে, কারণ 3টার আগে যদি আমরা না বেরোতে পারি তো সেখানে হয়তো এন্ট্রি দেবে না সম্ভবত, কিন্তু চেষ্টা করব যে 3টার আগে পৌঁছানোর জন্য, কারণ সমস্যা অনেক কিছুই হয়। আর গ্রুপটা মোটামুটি ভালোই আছে, খারাপ বলা চলে না, সবাই ফ্রেন্ডলি, যার জন্য অ্যাডজাস্টে কোনো সমস্যা হচ্ছে না, সবার মধ্যে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাচ্ছে। সো আর কিছু কিলোমিটার দূরেই তিস্তা ব্রিজ, তিস্তা ব্রিজে আজকে দাঁড়াবো না, আসার পথে একবার দাঁড়াবো। সকালে যখন বেরিয়েছিলাম তখন এনার্জি লেভেলটা অনেক হাই ছিল, বাট তারপরে খাওয়া দাওয়া হয়নি দেখে অনেকটা ডাউন হয়ে গেছিলো, বাট এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম, করে নেওয়ার পরে এখন মনে হচ্ছে যে শরীরে এনার্জি পেয়েছি। সো সবাই বেরিয়ে গেছে আগে, আমি এখন সবার লাস্টে আছি। আর সিকিমের এই ছোট ছোট ল্যান্ডস্লাইডগুলি অনেক দেখা যায়, শুধুমাত্র সিকিমে নয় পাহাড়ে, আর এপ্রিলের লাস্টের দিকে আরও বেশি পরিমাণে এগুলো দেখা যাবে। চলো চলো এগো, আমরা এখন বর্তমানে পৌঁছিয়েছি তিস্তা ব্রিজ। এই হচ্ছে সেই তিস্তা ব্রিজ, আর এখান থেকে একটা টানেল হচ্ছে, তো একটা সামনে যে টানেলটা দেখছো এটা হয়তো সিধা কালিম্পং সঙ্গে যুক্ত হবে। তো এটা ছিল তিস্তা ব্রিজ, তিস্তা ব্রিজ ক্রস করব, আর সামনেই আসবে কালিম্পং গেট। সো সামনে কালিম্পং গেট, আর আমাদের কালিম্পং থেকে নিতে হবে তোমার লেফট সাইডে সিকিমের দিকে। সো এদিকে রাস্তা খুব একটা ভালো বলাও চলে না, বেশ কিছু কিছু বড় বড় জায়গায় গড্ডা রয়েছে, তো যতটুকু রাস্তা ওভারঅল মোটামুটি ঠিকই রয়েছে, তাতে হয়তো কোনো সমস্যা হচ্ছে না। সাইডে যেটা দেখছো সেটা হচ্ছে তোমার ত্রিবেণী, তো ত্রিবেণীতে ক্যাম্পিং এখন বর্তমানে ফেমাস রয়েছে। সো ত্রিবেণীতে যেতে হলে আপনাদের আসতে হবে তিস্তা ব্রিজের ঠিক নিচে দিয়ে নামতে হবে।
এই সেই সামনে কালিম্পং গেট। তো এখান থেকে যদি রাইট সাইডে যাও সেটা চলে যাবে কালিম্পং আর লাভা, আর এটা চলে গেল সিকিম। এখনই লেগে যেত। অনেক দিন পর, প্রায় এক দেড় বছর পর আবার সেই দর্শন, পাহাড়ের দর্শন। আর দেখো কি পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছিল। তো এখন ওটা রাস্তা বানানোর কাজ চলছে। শুধু অসাধারণ, এগুলো দেখলে না চোখ জুড়িয়ে যায় একদম। হচ্ছে সৌভিক, আই এম এ ভালো রাইডার ইস ইন্ডিয়া। তো সৌভিক, পলাশ আর নজবুল, আমাদের পিরাকিদা, হাই চিনুদা, দেবুদা, হাই হাই দেবুদা আছে। হ্যালো। সো আমার সঙ্গে পুরনো রাইডার আমাদের পলাশ বাবু, আর এটা রয়েছে আমাদের সৌভিক ভাই। তো সৌভিক ভাই, তো এক্সপিরিয়েন্স কেমন ছিল পলাশ বলো? এক্সপিরিয়েন্স ইজ গুড। নাও উই আর গোয়িং টুয়ার্ডস গুরুদংমা লেক and hope so we will feel better and we will ride better. Chalo, let's go. To ekhon just rongpur theke kichuta age achi, ar rongpur theke shudhumatro 1-2 km hobe ekhan theke rongpur. To ekhane achi ar ekhane sob bike line up kora ache, bike ekhane line up korbo, ar just kichuta dure jete hobe, tar pore amra সিকিম এন্টার করবো। আর সিকিমের পরে সে ফিরে যাবো মাঙ্গানের জন্য। তো মাঙ্গান এখান থেকে অলমোস্ট 40-45 কিলোমিটার হবে মাঙ্গান। তো মাঙ্গানের দিকে এগোচ্ছি, আর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কিছুটা আগে, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, লাঞ্চও হয়ে গেছে বলা চলে। আর এখন কোথাও সেভাবে দাঁড়াবো না, এখন সিধা এখান থেকে বেরিয়ে যাব মাঙ্গানের দিকে, মাঙ্গানের দিকে। আর মাঙ্গান থেকে পারমিট কালেক্ট করব, তারপরে একদম সিধা লাচেনের দিকে বেরোবো। আর সবাই এখানে এখন আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের পারমিট বানানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের ওখানে একটা দাদা চেনা জানা ছিল, সে পারমিটটা আমাদেরকে করে দিয়েছে। আমরা অলরেডি আগের দিন পাঠিয়ে দিয়েছিলাম ওকে ডকুমেন্ট, এবং আমাদের পারমিট ডান। আমরা জাস্ট কালেক্ট করব 10 মিনিটের মধ্যে, জাস্ট তারপর বেরিয়ে যাব লাচেনের উদ্দেশ্যে। তো তোমরাও যদি চাও যে সেই দাদার কাছে আগের দিন পারমিটটা, মানে আগের দিন অ্যাডভান্স পারমিট করে নিতে, তো ওর নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো তোমরা ওকে দুদিন আগে বা একদিন আগে পাঠিয়ে দেবে তার সব ডকুমেন্ট, অ্যান্ড তোমাদের পারমিট বানিয়ে রাখবে ইন অ্যাডভান্স। তোমাদের কোনো ঝামেলা হবে না, কোনো টাইম ওয়েস্ট হবে না মাঙ্গানে। জাস্ট 10 মিনিট লাগবে, কালেক্ট করবে, জেরক্স করবে, জাস্ট চলে যাবে। লেটস গো, বাই বাই। চলো। তো সৌভিক যা বললো সেটাই, আর সেই দাদার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, আর তোমরা অবশ্যই দেখে নিও। আর সবাই চাইলে আগের থেকে কন্ট্যাক্ট করেও নিতে পারো, খুব ভালো। তো আমাদের পারমিট অলরেডি হয়ে গেছে, আর আমরা জাস্ট পারমিট কালেক্ট করব আর তারপর এখান থেকে বেরিয়ে পড়ব। তো এখানে আর অযোধ্যা দেরি না করে চলো এখান থেকে বেরোচ্ছি একদম মোটো বাগি সেট আপে। সো গাইস, এই হচ্ছে সিকিম। এখন আমরা সিকিম এন্টার করছি।
এটা হচ্ছে সিকিম মণিপাল ইউনিভার্সিটি। তো এটা সিকিম সিকিমের ইউনিভার্সিটি এটা। দেন এখন আমরা সিকিমে এন্টার করেছি, তো সবাই আসছে। আর তারপরে এখান থেকে লাচেনের ডিস্টেন্স 114, সিমথাং 28, সিমথাং 8 কিলোমিটার, সরি। আর লাচেন এখান থেকে 100 কিলোমিটারের মতো সামথিং হবে। তো প্রথমে এসেছিলাম, যার জন্য গুগল ম্যাপ এখনও পর্যন্ত ইউজ করছি না, কারণ এই রাস্তাটা মোটামুটি চেনায় আছে, সবাই পিছনে রয়েছে, আস্তে আস্তে সবাই এগোচ্ছি। আর আমাদের টার্গেট ঠিক 3টের আগে আগে ক্রস করার, মানে 3টের আগে আগে চেকপোস্ট ক্রস করার টার্গেট রয়েছে। বাট কতটা কি হবে জানি না, তো দেখা যাক। একটা দেড়টের মধ্যে হয়তো যদি মাঙ্গান ঢুকতে পারি তো খুব ভালো হয়, কারণ একটা দেড়টার মধ্যে পারমিট কালেক্ট করে নিব, তারপরে বেরিয়ে যাব। তো এখন ওই টার্গেটেই চলছি। আগের থেকে সিকিমের রাস্তা বেশ ভালোই হয়েছে, তো এখন রাস্তাগুলো সত্যি কথা বলতে একদম মাখন। ছোট্ট একটা ল্যান্ডস্লাইড হয়েছে, সেই কাজই চলছে এখন। আর এরকম অনেক রাস্তায় দেখা যাবে, ছোট বড় মাঝারি, এর থেকেও ভয়ানক ল্যান্ডস্লাইড আরও দেখা যাবে। সো এগুলো থাকবেই। সামনে একটা আয়রন ব্রিজ আছে, তো ওখানটায় এর আগে যখন এসেছিলাম 2021-এ, তো তখন ওই আয়রন ব্রিজের ওখানে গিয়েছিলাম ভুলবশত ওই ব্রিজের ওইদিকে চলে গিয়েছিলাম, কিন্তু জায়গাটা খুব সুন্দর, অনেক সুন্দর। সো আগের বার যখন এসেছিলাম তখন এইখানটায় দাঁড়িয়েছিলাম, এখানটা দাঁড়িয়েছিলাম সিমথাং টিকচু। সো এখান থেকে আর অলমোস্ট 30 কিলোমিটার বাকি আছে মাঙ্গান। সো মাঙ্গানে যে পারমিট কালেক্ট করতে হবে, তারপরে ওখান থেকে বেরোবো। তো এখনও মাঙ্গানে পৌঁছাতে অনেকটা সময় লাগবে, 1 ঘন্টা 6 মিনিটের মতো এখনও মাঙ্গানে পৌঁছাতে লাগবে গুগল বলছে। এখন দেখা যাক কি হয়। সো গাইজ, ওয়েলকাম টু মাঙ্গান। সো আমরা এখন মাঙ্গানে প্রবেশ করলাম, তো এই হচ্ছে মাঙ্গান। কেদার জানে গায়ে কোন জায়গায় যাবি? বাদিকে অফিস কোথায়? তো বন্ধুগণ, এটা হচ্ছে মাঙ্গান, তো আমরা এখন জাস্ট পারমিট কালেক্ট করার জন্য সন্দীপ ভাইয়ার কাছে যাচ্ছি। এটা হচ্ছে মাঙ্গান বাজারের সেই অফিস,
সন্দীপ ভাইয়া। সো উপরের দিকে উঠছি, আমরা লাচেন পৌঁছে গেছি 8টা নাগাদ, আর এখন একটু রেস্ট করছিলাম, যার জন্য লাচেনে ঢোকার আগে কোনো ব্লগ তৈরি করিনি। আর ইভেন এখন যাব খেতে, কারণ অনেকটা খিদা পেয়েছে আর খাইনি কিছু সকাল থেকে তেমনভাবে। তো এখন জাস্ট খাওয়ার জন্য বেরোচ্ছি, আর এটাই হচ্ছে আমাদের রুম। ওভারঅল মোটামুটি ভালো আছে, আর তোমাদেরকে টয়লেট বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাথরুম, খুব ভালো আছে। আর এখানে আমাদের ক্যারি করা পেট্রোল পেট্রোল লিখেছি, তো ওভারঅল খুব মোটামুটি চিপ অ্যান্ড বেস্টের মধ্যে আছে। তো এখানে পার হেড আমাদেরকে 800 টাকা করে লাঞ্চ ডিনার। তো এখন যাচ্ছি খেতে, চলো। আমার সঙ্গে নাজিবুল আছে, চলো নাজিবুল। হ্যাঁ চলো চলো। সো গেটটা কি লক করে নিই, আর আরেকজন আমাদের সঙ্গে অবশ্যই। সো এখন খেতে যাচ্ছি, আর নাজিবুল আমি আর আরেকজন আছে, এই হচ্ছে নাজিবুল। অনেক বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি। আর এই আমাদের নতুন মনোজ ভাই, চলো মনোজ ভাই, চলো চলো চলো, তুমিও আমারে সাথ। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, এখন খাওয়ার খাবো। ইধার সে ইধার সে, চলো আও ভাইয়া, আইয়ে ইয়াহ পে ব্যাঠে। সো এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য, তো এখানে আসি আর দেন এখন দেখি খাওয়ার মধ্যে কি আছে। তো এখানে খাওয়া দাওয়া করব, তো তারপরে মজা হবে। সো আমাদের চলে আসছে, খাবার খাচ্ছি, রাইস খানে নে কে কে ভাইয়া, চাল ডাল আর আমলেট আলু আলু সবজি। ব্লগ মে কিউকি আপ খানা খিলা রে হো, আচ্ছা হোগা তো আর ভি আচ্ছা, কিউকি আমি ভুখ লাগা হ্যায়, আচ্ছা ও আর চাই পুরা খানা তো হ্যায়ই। এই হচ্ছে মঙ্গন শহর, আর এখন ঘড়ি কাটা বাজে 11:16, আর এখন ডিনার করলাম, আর জাস্ট ডিনার করার পরে এখন রুমে যাব, আর এখন ঘুমাবো। সেই 5টার দিকে আবার বেরোতে হবে আমাদেরকে গুরুদংমারের জন্য। তো আপাতত রাইডটা ভালো ছিল, ভালো কেটেছে। তো এখন জাস্ট রুমে প্রবেশ করছি আর ঘুমাবো। তো নেক্সট ডে দেখা হচ্ছে আর তোমাদের সঙ্গে। তো এখন আমি আর নজবুল একই রুমে রয়েছি। সো এখানে নজবুল, তো চলো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘুমিয়ে পড়বো। সকাল সকাল উঠতে হবে, আবার যেতে হবে গুরুদংমার কালকের জন্য। চলো তো চলো এখন ঘুমাচ্ছি, আর নেক্সট ডে দেখা হচ্ছে।